অনেকেরই খুব সমস্যা হয় রেড ভেলভেট কেক করার ক্ষেত্রে, যে কালার আসে না, তো তারা অনেকেই বিপদে পড়ে যায়। আমি এখানে এই ভিডিওর মাধ্যমে একটু চেষ্টা করব যে আপনাদের কেন রেড কালারটা আসে না বা রেড ভেলভেটের কালারটা একদম পারফেক্ট হয় না। তার একটা কারণ হতে পারে কিন্তু আপনারা যদি কোকো পাউডার বা চকলেট পাউডারটা একটু বেশি ইউজ করে থাকেন তাহলে কিন্তু কালারটা খুব পারফেক্টলি আপনি আনতে পারবেন না। এরও একটা মেজারমেন্ট আছে আসলে কোকো পাউডার আপনি কতটুকুন ইউজ করবেন। আবার অনেকেরই আছে রেড ভেলভেট কেকটা টেস্টি হয় না, এরও আর একটা কারণ আছে, আপনি যদি মেজারমেন্ট একটু ভুল করেন, যে কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি থেকে যদি আপনি একটু বেশি ইউজ করেন বা একটু কম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টেস্টের একটু হেরফের হতে পারে। রেড ভেলভেট কেকের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একটু চিজি, একটু ময়েস্ট, একটু যেটাকে বলে ফ্রস্টিংয়ের সময় বলেন বা আপনার কেকের ব্যাটারের সময় বলেন, একটু চিজি ভাবটা রাখলে কিন্তু কেকের টেস্টটা বেশি আসে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তো আজকে আমার কেকের বিষয়টা তো আমি শেয়ার করলাম, আর তাছাড়া আজকে কেকের থিমটা ছিল, তো আমি একটা রাউন্ড কেককে একদম একটা মানে ভালো কেককে আমি কেটে কিন্তু এক ধরনের একটা ডিজাইন করে নিলাম। আর এটা চাইলে আপনারাও করতে পারেন খুব সহজেই, কিন্তু আমি আমার ভিডিও শুরু থেকে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আপনারা কিন্তু পুরোটাই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে আমি একটা ফ্লাওয়ারের একটা ভেস তৈরি করে নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে আমি এরকম একটা কেক এতদিনে কেন করিনি বা এখন করব, এরকম মনে হওয়া থেকে কাস্টমার যেহেতু আমার উপরে ছেড়ে দিয়েছে, সো সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমি আমার মতো করে কেকটা ডেকোরেশন করেছি আর যতটুকুন পেরেছি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আসলে কেক যারা আমরা করি তারা করার মাঝখানে কিন্তু আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি, ক্যামেরায় সেটিং করা বলেন, মোবাইল সেটিং করা বলেন বা একটা রিং লাইট সেট করা বলেন, আসলে অনেক বিজি একটা টাইম কাটে। তো তার ভিতর থেকে ছোটো ছোটো ক্লিপ মেক করে সেটাকে এডিট করে আপনাদের সামনে ভালোভাবে একটু প্রেজেন্ট করা, এটা একটু জাস্ট একটু কঠিন কাজই। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, আপনাদের কিছু জানার থাকে, আপনারা যদি জেনে থাকেন তাহলে এটাই আমাদের আসলে এটাই আমাদের সার্থকতা, যদি আপনারা কিছু আসলে শিখে থাকেন। আপনাদের ভালো লেগে থাকে চাইলে একটু শেয়ার করতে পারেন এবং আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে পারেন, তার সাথে সাথে আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। তো আশা করছি সামনে আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য আনবো। তো এখানে যে কাজটা আমার ফিনিশিংয়ে বাকি আছে তো সেটা কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন যে আমি ফিনিশিংয়ে কী কাজটা বাকি রেখেছি। আর এইখানে যে আমি যে ফ্লাওয়ার ভেসের জন্য যেই তোড়ার ওইখানে যে আমি একটু বাঁধাই করার একটা সিস্টেম করে দিচ্ছি, এটাও কিন্তু একটা টেকনিকের মধ্যে পড়ে। যদি আপনারা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা টেকনিকগুলো সবই শিখতে পারবেন আসলে আপু কীভাবে করে দিয়েছে। আসলে ভিডিওগুলো অনেক সময় অনেকে মানে একদম শেষ পর্যন্ত না দেখেই কমেন্ট করেন কালার কীভাবে করেছি, কীভাবে এটা করেছি ওটা করেছি। আমার মনে হয় ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তো আশা করছি সেখান থেকেই আপনারা ভালো মতো একটা ইনফরমেশন নিতে পারবেন। আর আদারওয়াইজ কিছু জানার থাকলে অবশ্যই আমার গ্রুপে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আসলে অবশ্যই বা আমি দেখে থাকলে গ্রুপে আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আসলে কেকটা কেমন লেগেছে সবাই আমাকে এইটাই আসলে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।